আমাদের বিনীত অনুরোধ, অনুগ্রহ করে অভিযুক্ত কিরণ দত্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে আমাদের বাধিত করবেন। তো ভাই লোক, আজকের কোনো হাসি ঠাট্টা বা রোস্ট নয়, আজ কথা বলবো দুটো সিরিয়াস বিষয় নিয়ে। প্রথমত, কাল ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎই আমার সামনে ভেসে আসে এই নিউজটি। ফেসবুকের মহিলা সাংবাদিককে কটূক্তি, বঙ্গায় কিরণ দত্তের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। কিরণ দত্ত ওরফে দা বঙ্গায় যে কিনা ইউটিউব জগতে বাংলাকে এক অন্যমাত্র উপস্থাপন করেছে এবং যে কিনা হাজার হাজার ছেলে মেয়েদের ক্রাশ ইন্সপিরেশন, আজ তার বিরুদ্ধেই উঠলো আঙুল, তার বিরুদ্ধেই থানায় রুজু করা হলো এফআইআর। এবং এই এফআইআর এর সত্যতা বিচারের জন্য খুঁজতে খুঁজতেই আমি পেয়ে গেলাম কিরণ দত্ত ওরফে দা বঙ্গায়ের বিরুদ্ধে যাদবপুরের কোনো এক থানায় দায়ের করা সেই এফআইআর এর একটি স্ক্রিনশট, যেখানে স্পষ্টভাবে বলা আছে যে মহাশয়, আমার দর্শক ও পাঠক মহলে আমাদের গ্রহণযোগ্যতা বজায় রাখতে এবং বিভ্রান্তি দূর করতে বাধ্য হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমাদের বিনীত অনুরোধ, অনুগ্রহ করে অভিযুক্ত কিরণ দত্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে আমাদের বাধিত করবেন। কিন্তু কেন এফআইআর? কি বা এমন করেছে কিরণ দত্ত? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে অনুপম রায়ের কথা একটু বেশি গভীরে যাওয়ার পর আমি জানতে পারলাম যে মহানগর 24x7 সংবাদ চ্যানেলের কথা অনুসারে কিরণ দত্ত নাকি তাদের এক মহিলা সাংবাদিককে কটূক্তি করেছে, আর তাতেই এই এফআইআর। তো কিরণ দত্ত কি কটূক্তি করেছে সেই স্ক্রিনশট সমেত আমি তোমাদেরকে সেটা বলে শোনাচ্ছি। আরে, এটা সেই জঘন্য রিপোর্টার অঙ্কুশকে তেল মারা সেই মহিলা। কথা শুনে বুঝছো না কত লেভেলের মানুষকে টন্ট করতে পারে? বেচারা সরল লোকটাকে যেভাবে পারছে ব্যবহার করছে। আর এখানে বলে রাখি, বেচারা সরল লোকটা মানে হলো সেই চাকাকু যে বলেছিল নিজেরা নিউজ করে বেরিয়ে এসেছে, এক টাকাও সাহায্য করেছে? ফুটেজকর মহিলা সব জায়গায় একে ওকে টন্ট মেরে বেড়াবে, ওনাকে ছোট করে কেউ মজা পায়নি, ওনাকে মিষ্টি লেগেছিল তাই তাকে নিয়ে মজা হয়েছিল। আর মহানগর 24x7 চ্যানেলের বক্তব্য অনুসারে তাদের চ্যানেলের ওই মহিলার প্রতি কিরণদার এই কমেন্ট বা কটূক্তির পর কিরণদার ফ্যান ফলোয়ার্সরা কমেন্টে ওই মহিলা সাংবাদিককে আরও হয়তো কিছু ভুলভাল বলেছে যেটা উনি নিতে পারেননি, আর এতেই ওনার হাতে ঘা লাগে আর উনি কিরণ দত্তের বিরুদ্ধে এফআইআর ঠুকে দেন। আরেকটা কথা কিরণ দা যেটা জানিয়েছে যে এটাও জানি রেখে এই রিপোর্টার মহিলা আর তারাবজি চালানো সেই কাকুর ভিডিও করা দিদি কিন্তু আলাদা, তাই অযথা ওই দিদি কি কেউ আবার খারাপ মন্তব্য করো না। আর এবার সেকেন্ড যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো, কিছুদিন আগে বঙ্গাই মানে কিরণ দা ফেসবুকে এই কাকুকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। যাই হোক, সেই ভিডিওতে কিরণ দা চাকাকুর দারিদ্রতাকে সবার সামনে তুলে ধরেছিল আর চাকাকুর ছেলের ব্যাংক ডিটেলস শেয়ার করেছিল, যাতে চাকাকুকে কিছুটা আর্থিক সাহায্য করা যায়। আর এখন সেই চাকাকুর ব্যাংক ব্যালেন্স তো দাঁড়িয়েছে 6,000 টাকা থেকে প্রায় 5,00,000 টাকা। হ্যাঁ, তোমরা যে যা পেরেছো সাহায্য করেছো এটা তোমাদের যার যার পার্সোনাল ব্যাপার, এই নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু একটু চারিদিকে নজর রাখলেই হয়তো দেখতে পাওয়া যাবে এরকম হাজার হাজার চাকাকুকে, যারা হয়তো এই ভাইরাল চাকাকুর থেকেও অনেক বেশি দরিদ্র, যারা হয়তো দুবেলা দুমোটা আধ পেটাও খেতে পারে না, তাই পারলে তাদেরকেও একটু সাহায্য করো। সাহায্যটা একজনের উপর রুজান না করে আরো 5 জনের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করো, নয়তো হঠাৎ করে এত কিছু পেয়ে কাশ্মীরি উলকে বগলের চুল ভেবে এই কাকু হয়তো একদিন বলবে, আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি, আর আজারও বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তো বাস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব পুরোটাই তোমাদের উপর ছেড়ে দিলাম। দেখা হচ্ছে গুপ্তা দিদির পরের ভিডিওতে, আজকের মতো বাই।